চন্দ্র অভিযানে সফলতা পেয়েছে ভারত, এখন বিশ্বের ইতিহাসে এটা একটা মনে হয় সাক্ষী রেখে গেল ভারতবর্ষ। সেই আনন্দে আমরা সকলে আপ্লুত ভারতবাসী হয়ে, বিশেষ করে আর আমাদের এই অনুষ্ঠান তো আপনারা জানেন আমরা ভীষণভাবে নানান আমাদের জীবনের কাহিনীগুলোকে যেমন তুলে ধরি এবং আমাদের জীবনের পারিপার্শ্বিক যে সমস্যাগুলো হয় সব কিছুকেই তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। তার কারণ গ্রহ নক্ষত্র এবং এই যে জ্যোতিষের আসপেক্টে অর্থাৎ জ্যোতিষ মানে সব কিছু যেন একত্রিত হয়, আমাদের জীবদেহের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের মধ্যে আমাদের যে বিভিন্ন যে কাজগুলো চলে সুপ্ত হয়ে বা সেগুলো যেমন করেও প্রকাশ পায়, সেগুলো আমার মনে হয় এই যে গ্রহের বিভিন্ন নক্ষত্রের তার রিফ্লেকশন, তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট থাকে, কানেকশান থাকে। তাই চন্দ্র ভূমিকাও বিশাল, সূর্যের ভূমিকা বিশাল এবং তার সাথে গ্রহের যে নানান যে নটি গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে এবং উপগ্রহ, সবারই একটা অ্যাটাচমেন্ট থাকে জীবদেহের সাথে। তা সেই জন্য আমরা খুবই আপ্লুত যে আজকের এই বিশেষ দিনে ঐতিহাসিক সাক্ষী হিসাবে তেইশ তারিখে এই অভিযানটি চালিয়ে তারা সফল হয়েছে ভারতবর্ষ, এবং সেটা তো আমাদের সেই আনন্দের মুহূর্তগুলোকে আমরা শেয়ার অবশ্যই করলাম এবং তার সঙ্গে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভীষণ গ্রহণযোগ্য এবং মনোগ্রাহী হয়ে উঠেছে। এখন আপনারা ভীষণভাবে অনুষ্ঠানটি নিচ্ছেন, আমাদের জীবনের নানান সমস্যা নিয়ে আপনারা যেমন শুনছেন এবং আলোচনার মাধ্যমে এবং সেটা কীভাবে অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টে বা অ্যাস্ট্রোলজিক্যালের মাধ্যমে মানে জ্যোতিষীয় বিচারের মাধ্যমে কীভাবে সেটার সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা ভালো আছেন, নিজেদেরকে ভালো রাখছেন, খুব ভালো লাগছে সেটা। এবং আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকেন ঠিক এই সময় শ্রী সত্যম ঘোষ, যিনি কিন্তু সনাতন জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং মোটিভেশনাল স্পিকার এবং উচ্চ শিক্ষিত এবং মোস্ট এডুকেটেড পার্সন এবং অবশ্যই নলেজেবল। তো অবশ্যই নলেজেবল না থাকে, শিক্ষা না থাকলে আমার মনে হয় এত কিছু রপ্ত করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় না। তখন জ্যোতিষ বিষয়ে তার প্রচুর পড়াশোনা অধ্যাবসায়, তখন যদিও তিনি খুব ছোট বয়স থেকে তিনি এই কার্যটি করে যাচ্ছেন এবং আমার মনে হয় নবীন থেকে তিনি প্রবীণকেও ছাপিয়ে যায়, তার প্রত্যেকটি বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার, প্রেডিকশান তার কথা বলে এবং প্রতিকার প্রতিবিধান দিয়ে মানুষ ভীষণভাবে ভালো আছেন। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী সত্যম ঘোষ। এবং লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নিশ্চয়ই তিনি আপনাদের সঠিক পথের সন্ধান দেবেন, আলোর দিশা দেখাবেন এবং কীভাবে অ্যাস্ট্রোলজিক্যাল মাধ্যমে, জ্যোতিষীয় মাধ্যমে, বিচারের মাধ্যমে তিনি সঠিক জায়গায় আপনাদের পৌঁছে দেবেন। সরাসরি তার কাছে চলে যাব, তার আগে আপনাদের বলতে হয় আপনারা ফোন করুন লাইভে, যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ টিভি স্ক্রিনে যে আপনারা যে ল্যান্ড ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই ল্যান্ড ফোন নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন, তার সাথে সরাসরি কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সত্যম, স্বাগত অনুষ্ঠান। নমস্কার আমার সকল ক্লায়েন্ট এবং আমার সকল দর্শক বন্ধু যারা চোখ রেখেছেন চ্যানেল ভিশনের পর্দায়, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। তো আমার অনুষ্ঠান মানে নতুন কিছু আলোচনা তো থাকবেই, এর পাশাপাশি আপনাদের যেটা ফোন সেটা নিয়ে সেটা তো থাকবেই অবশ্যই। আজকে তো আমাদের খুব আনন্দের দিন, মানে সবে 23 তারিখ পেরিয়ে আজকে আমরা 24 তারিখ হয়েছে, সেটা আমরা অনেকটাই আপনাদের কাছে বললাম আমাদের ভালোবাসার জায়গাটা কিভাবে তৈরি হলো আপনাদের কাছে, সেটাও আমরা অনেকটাই আপনাদের কাছে শেয়ার করলাম যে এত ভালো লাগা, ভালোবাসার জায়গাটা কিভাবে তৈরি হয়। আজকে আমরা একটু আলোচনা রাখবো, প্রত্যেকদিন আমাদের বিভিন্ন আলোচনা থাকে, এই যে মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, নানান রকম মানে ধার দেনা করে রাখে এবং এমন অবস্থা সিচুয়েশন হয় যে তার মানে ঋণে হাবুডুবু খায়, সেই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবে, কি কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যা সে পড়তে পারে, আগে থেকে তুমি কিভাবে অ্যালার্ট করবে, আগে থেকে কিভাবে কনসাস করবে। বর্তমান সময়ে এটা একটা প্রধান সমস্যা, প্রচুর লোক আমাদের কাছে আসেন বা জ্যোতিষদের কাছে যান তো যে ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছে। দেখুন ঋণ কেন হয় আগে আমাদেরকে জানতে হবে, তার কারণ আমার যা আয় সেই আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে ঋণ হয়। আমার যত টাকা আয়, ধরেন আপনার আয় 10,000 20,000 25,000 যাই হোক না কেন, তার থেকে আপনার ব্যয় বর্তমান পরিস্থিতিতে বেশি হচ্ছে, সেই কারণের জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ঋণ হয়। এবার এই ঋণ থেকে আপনারা বেরোবেন কি করে, ঋণ থেকে বেরোনোর উপায়টা আপনাদেরকে বলবো বিস্তারিত আকারে। কোথা থেকে বলছেন?
আচ্ছা টেলিভিশনের সাউন্ডটাকে না একদম মিউট করে দিন, জিরো করে দিন, ভীষণ ফিডব্যাক হচ্ছে, কেটে যাবে লাইনটা। হ্যাঁ বলুন। বলুন টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন। হ্যাঁ বলুন। বলুন এবার কি আপনার আপনার সম্বন্ধে কি জানবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। ওই 1982 বিকাল 4টায়। আর মাসটা বলুন, কোন মাসে, তারিখ বলুন। ঠিক আছে, আপনি বিশদভাবে জানতে হলে আপনি যে নাম্বারটা দেখছেন বুকিং নাম্বার, বুকিং নাম্বারে কথা বলুন, ঠিক আছে, বুকিং করে কথা বলুন। আপনারা যারা, আমি একটা কথা বলি, আপনারা যারা সিরিয়াস তারাই ফোন করুন, আর এই জিনিসগুলো জেনে নিয়ে তাই ফোনটা দিন। আর পুরোপুরি জানতে হবে জন্ম তারিখ সময় এক্সাক্ট জেনে আপনারা সিরিয়াস ভাবে ফোন করুন, ঠিক আছে, আপনারা প্লিজ সময়টাকে নষ্ট করবেন না। যাই হোক, আলোচনায় ফিরে আসি। তো দেখুন, আপনারা যারা মানে এ ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, ঋণ অনেকে, আমি এমনও প্রচুর ক্লায়েন্ট দেখেছি যারা প্রচুর টাকা আয় করে কিন্তু অকারণে ব্যয় হয়ে যাচ্ছে, তার জন্য ঋণের জালে তারা জড়িয়ে পড়ছে। তো ঋণ থেকে আপনারা কিভাবে বেরোবেন? দেখুন, দুটো প্রসেসে কোনো টোনা টোটকা বা কোনো কিছু করে আপনারা ঋণের জাল থেকে বেরোতে পারবেন না। আপনারা দুটো প্রসেসে ঋণের জাল থেকে বেরোতে পারেন। এক নম্বর হচ্ছে আপনাদের আয়কে বাড়াতে হবে, আয়কে বাড়ালে তবে আপনারা ঋণের এর থেকে বেরোতে পারেন। এবার আয়কে কী করে বাড়াবেন তার জন্য দেখুন, আজকে বর্তমান সময় খরচ মানে আয়কে বাড়াতে হলে আপনি ধরেন চাকরি করেন, কোনো না কোনো একটা বিষয়ে চাকরি করেন, তো সেই জায়গাটার পাশাপাশি আপনি ব্যবসা করলেন, তো এক্সট্রা একটু সময় দিলেন, তাহলে আপনার আয় বাড়লো। সেই জায়গাটা এবার আপনার জন্য কি ব্যবসা শ্রেয়, সেই জায়গাটা জন্মছকটাকে সঠিক হয়েতে প্রতিকার করিয়ে বা সঠিক হয়েতে বিচার করিয়ে আপনি সেই ব্যবসাটা করলেন, তাহলে আপনার আয় বাড়লো, তাহলে এক্সট্রা আয় হলো, তখন ঋণ থেকে আপনি মুক্তি হবেন। দু নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা যারা মানে ব্যবসা করছেন তার পাশাপাশি আরেকটা ব্যবসা করলেন, বা আপনারা হয়তো ব্যবসা চলছে না বা চাকরিতে উন্নতি নেই, তাহলে জন্ম ছকের জায়গাটা সঠিক বিচার করিয়ে যে আপনার হচ্ছে কি কারণের জন্য আপনার হচ্ছে মানে ব্যবসাটায় অবনতি হচ্ছে, সঠিক লাইনে গিয়ে সঠিক কাজ করলেন, তাহলে আপনার অলওয়েজ চাকরির জায়গা বা কাজের জায়গা ভালো হলে অলওয়েজ আয় বাড়বে, তাহলে ঋণ থেকে আপনারা বেরোতে পারেন। এক নম্বর। এবার আসবো ব্যয় কি করে, তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তীর্থঙ্কর চক্রবর্তী, কোথা থেকে ফোন? শঙ্কর, মনি শঙ্কর। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? কালীঘাট। কালীঘাট, কার বিষয় জানবেন? আপনার বিষয় বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 12/10/1974। 12/10/1974। হ্যাঁ, 74। টাইম সকাল 10:35। সকাল 10:35। জন্মস্থান কোথায়? কলকাতা। কি জানবেন, কি বিষয় জানবেন? আমি রিয়েল এস্টেটে কাজ করি, সেই রকম ভাবে কোনো সফলতাই পাচ্ছি না। দেখুন, আপনার এখানে যে বাদ দিনকে জন্মবার, আপনার এখানে যে বাদ দিনকে জন্মবার, আপনার হচ্ছে শনিবার দিনকে। হ্যাঁ, শনিবার দিনকে জন্মবার, ধনু লগ্ন সিংহ রাশি। হ্যাঁ, জানেন নিশ্চয়ই কেতুর নক্ষত্রে জন্ম হলো, অর্থাৎ মঘা নক্ষত্রে আপনাদের আপনার জন্ম হলো, জানেন তো এগুলো? তো যাই হোক, দেখুন আপনি হচ্ছে দ্বাদশী তিথিতে জন্ম, তো ডাইরেক্ট জন্ম ছকে আপনার যাই, জন্ম ছকে এখানে আপনার যেটা পাচ্ছি, লগ্ন দ্বিতীয় তৃতীয় বৃহস্পতি, চতুর্থ পঞ্চম, ষষ্ঠ স্থানে কেতু, সপ্তমে রাহু, এবং আপনারও এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনারও আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, তাই তো? অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আয়ের থেকে এই যে আজকে যে বিষয়টা, এবার দেখুন ব্যয় বেশি হলে আপনি তো অলওয়েজ ঋণের জালে বা ধার দেনার মধ্যে পড়ে যাবেন, সেটা তো হবেই, তাই তো? সেটা কি হচ্ছে আপনার? সেটা হচ্ছে, একদম হচ্ছে, একদম হচ্ছে। এবং এখানে ষষ্ঠ স্থানে কেতু বসে গেল কাজের জায়গায়, মানে আপনার গুপ্ত শত্রুতা প্রচুর থাকবে, রাহু কেতুর জায়গায় একটু সমস্যা আছে। হ্যাঁ, তো গুপ্ত শত্রুতার জায়গাটাও প্রচুর পরিমাণে হবে। তো দেখুন, আমি আপনাকে যেটা বলবো, চাকরি করছেন মানে সেই অর্থে কোনো উন্নতি নেই, কিন্তু দেখুন এখানে দশমে রবি বসে গেল, মঙ্গল বসে গেল, দশমে রবি চাকরি করি না। কি কো, আপনি তো রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তাই তো? হ্যাঁ, মানে আপনি তো বললেন যে ব্যবসা করেন, তো দেখুন এটা ব্যবসারই ছক। সপ্তমপতি এখানে বসে গেল আপনার, এখানে হচ্ছে একাদশে, কিন্তু দেখুন এখানে রবি শুক্র দারিদ্র ছন্ন ছাড়া দোষ হয়ে বসে গেল। হ্যাঁ, এবং দশম স্থানে রবি মঙ্গল খুব ভালো, কিন্তু তার সাথে শুক্র বসে গেল, নিচস্থ শুক্র, তো থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনি পরিশ্রম করবেন প্রচুর, কিন্তু ফল আপনি কম পাবেন।
ঠিক আছে, একদম এটাই হচ্ছে, এটাই হচ্ছে তো। হ্যাঁ, কিন্তু দেখুন দাদা, আমি আপনাকে বলবো এই জায়গাটাকে, এই জায়গাটাকে যথাযথ উপায়ে একটু প্রতিকার করতে হবে। আপনি রেজাল্ট মানে খাচ্ছেন প্রচুর, কিন্তু মাসের শেষে দেখা যাচ্ছে গিয়ে সেই মানে আমি খেটে কোনো লাভ হলো না, ফিডব্যাক পাচ্ছেন, ফিডব্যাকই হচ্ছে না, আলটিমেটলি জিরো। আর এটা হয়েই যাবে যতক্ষণ আপনি প্রতিকার না করেন। এবার আপনি এই জায়গাটাকে প্রতিকার করলে এই জায়গাটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে, নালে আস্তে আস্তে সমস্যার দিকে যেতে যেতে একটা সময় চলে আসবে যে এর আর প্রতিকার হবে না। ঠিক আছে, আমি তো বললাম ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি এই জায়গাটাকে যদি আপনি ঠিক না করেন, আপনি যে ব্যবসাই করুন না কেন, আপনার জন্য মানে উন্নতির জায়গা বাঁধা হবে। সপ্তম তো শনি বসে গেল না, বুঝেছেন? সেটা যদি আপনি প্রতিকারটা নেন, নিশ্চয়ই আপনি একটা আস্তে আস্তে তত্ত্বরীও উপরে উঠবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি একটু তার আগে বলে দিচ্ছি কোথায় কখন সত্যম ঘোষকে পেয়ে যাচ্ছেন আপনারা। শিয়ালদহে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 3টে থেকে 5টার মধ্যে পাচ্ছেন, এই যে আজকে বৃহস্পতিবার 3টে থেকে 5টার মধ্যে পেয়ে যাচ্ছেন শিয়ালদহে। বজবজে পাচ্ছেন মাসে দুদিন আপনারা, শুক্রবার পেয়ে যাচ্ছেন বজবজে, এছাড়া মাসে একবার করে বর্ধমান ও বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং শ্যাওড়াফুলিতে আপনারা মাসে দুদিন করে পাচ্ছেন, সোমবার করে, প্রত্যেক মাসের সোমবার আপনারা মাসে দুদিন পেয়ে যাচ্ছেন। এটা আপনাদের জানিয়ে দিলাম, প্রথম সোমবার পাচ্ছেন এবং শেষ সোমবার, সেটা আপনারা একটু ফোনের মাধ্যমে কথা বলে নেবেন, এটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে আপনারা বিচার পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হলো। কারণ যারা দূর দূর প্রান্তে রয়েছেন, আসতে পাচ্ছেন না চেম্বারে, তাদের উদ্দেশ্যে এটা বলা, বাড়িতে বসে জ্যোতিষ বিচার এবং প্রতিকার পেয়ে যাচ্ছেন। এবং আপনার যে প্রতিকার বা প্রতিবিধান যদি মনে করেন যে দিতে হবে, সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 7718250349। এটি হলো বুকিং নাম্বার, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে, সেটা আপনার চটপট বুকিং করতে থাকুন, অন রয়েছে, আপনারা ওপেন রয়েছে, আপনারা চটপট বুকিং করতে থাকুন। তার কারণ এই যে আগস্ট মাস, আগস্ট মাসে আরেকটি কিন্তু আপনাদের খুব শুভ মাস, শুভ আর কি দিন, সেটা হলো 31শে আগস্ট, অর্থাৎ রাখি বন্ধন, রাখি পূর্ণিমা। এই দিনটিতে বিশেষ করে কিন্তু প্রতিকার হবে, সেটার জন্য আগে থেকে আপনারা বুকিং করতে থাকুন, বুকিং ওপেন আছে, আপনারা বুকিং করতে থাকুন। যদি আপনারা ভালো থাকতে চান, নিজেদেরকে ভালো রাখতে চান, যোগ্য মানুষের সান্নিধ্যে আসতে চান, অবশ্যই সত্যম ঘোষের কাছে আপনাদের আসতে হবে এবং নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এই একজন বন্ধু অপেক্ষা করছে, নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? যাদবপুর থেকে বলছি, জয়ন্তী পাঠক, আমার ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের নামটা তাহলে বলতে হবে, রাজদীপ পাঠক। আচ্ছা, ওর জন্ম তারিখ সময়টা বলুন। 15/6/1989 কলকাতায়, সকাল 10:30। সকাল 10:30, আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন ছেলে? ওর বিবাহটা যোগ কবে, বিবাহ কি রকম হবে? নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, সত্যম ঘোষের অনুষ্ঠান? হ্যাঁ, সময় পাই, ওনাকে দেখতে পাই, দেখি। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? ভালো লাগে, ভালোই লাগে, এত কম বয়সে উনি এত ভালো বলেন। বাহ, সবই পড়াশোনা করে তিনি এসেছেন, তাই না? হ্যাঁ, তাই তো শুনলাম যে আপনি অনেক, ওনার অনেক নলেজ আছে। আচ্ছা, বৃহস্পতিবার দিনকে জন্মবার? হ্যাঁ। হ্যাঁ, বৃহস্পতিবার দিনকে সিংহ লগ্ন তুলা রাশি, জানেন নিশ্চয়ই, সোয়াতি নক্ষত্র। হ্যাঁ, এবং দেবগণ তাম্র পায়, এবং করণটা হচ্ছে বব করণে। হ্যাঁ, তো বব করণে জন্ম হলে যেটা হয় আর কি, সেটা হচ্ছে আপনার মাতৃস্থানীয় জায়গায় একটা সমস্যা আসে। মাতৃস্থানীয় জায়গা মানে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায়, ওটা আপনি ভালো বুঝতে পারবেন, বা মায়ের সাথে সম্পর্কের হতে পারে, বা মামার বাড়ি রিলেটেড কোনো নানা জায়গায় একটা সমস্যা আছে। তো এই জায়গাটাকে আগে বপকরণের জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। তো জন্ম ছকে যাই, লগ্নে কেতু বসে গেল, তৃতীয় স্থানে চন্দ্র বসে গেল, দ্বাদশপতি তৃতীয়, চতুর্থ পঞ্চম স্থানে শনি, ষষ্ঠ সপ্তমে রাহু, অষ্টম নবম দশম স্থানে বুধ বৃহস্পতি যুক্ত, এখানে হচ্ছে একাদশ স্থানে রবি শুক্র, দ্বাদশ স্থানে মঙ্গল। দেখুন এই যে জন্ম ছক, হ্যাঁ, এখানে হচ্ছে নবমপতি হয়ে দ্বাদশে বসে গেল, যার জন্য যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে একটা বাধা বিঘ্ন বা এই জায়গাটা আছে। হ্যাঁ, এক নম্বর, দু নম্বর হচ্ছে তো, হ্যাঁ, বাধা বিঘ্ন তো হচ্ছে, এবং এখানে রবি শুক্রের দারিদ্র দোষ। এবার রবি শুক্রের দারিদ্র দোষ নিয়ে আমি একাধিকবার বলেছি আপনাদের, যাদের যাদের জন্মছকে আছে রবি শুক্রের দারিদ্র দোষ, সেটা মানে প্রচণ্ড একটা অশুভ একটা বাজে দোষ।
রবি শুক্রের দারিদ্র দোষ আপনারা যারা চ্যানেল ভীষণে চোখ রেখেছেন তাদের মানে জন্মছকে থাকলে সেই জায়গাটাকে বা মঙ্গল শুক্রের যোগ রবি শুক্রের যোগ এই যোগগুলো একেবারেই শুভ ক্ষেত্র না, মানে সেক্ষেত্রেও দেখা যায় আগের জন্মছকটার মতো এই জন্মছকটাতেও মানে পরিশ্রম করবে কিন্তু রেজাল্ট আলটিমেটলি ফল আসছে না, মানে ফল আর হচ্ছে না। সেটা কি হচ্ছে দিদি ভাই? একাদশে সফলতার ঘরে গিয়ে। দেখুন আপনি যেটা প্রশ্ন করলেন যে বিবাহের যোগ, এবার বিবাহের যোগ তো এখান থেকে বসে বলা সম্ভব না, সেই জন্য অনেক কিছু দেখতে হয়, কিন্তু এইটুকু আমি বলবো সেটা হচ্ছে সপ্তমে রাহু এবং সপ্তম পতি পঞ্চমে বসে গেল, তো এই জায়গাটাকে একটুখানি মানে কিছু সমস্যা এবং লগ্নে কেতু, তো এই জায়গাটাকে একটু কিছু মানে বিবাহের জায়গায় কিছু সমস্যা আসার একটা সাংসারিক জীবনের ক্ষেত্রে সমস্যা আসার একটা দোষ আছে। এবং চতুর্থ পতি ও দ্বাদশে চতুর্থ স্থান থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে সংসার, তো সেই জায়গাটাকে একটু প্রতিকার করে একটা সঠিক বিচার করে একটু জটুক বিচার করিয়ে ছেলের বিয়ে দেবেন। হ্যাঁ এগুলো তো অনেক বড় ভাবে, এটা তো বিশাল চ্যাপ্টার, বলে দেওয়া যায় না, তবুও বললো সে, তবু সত্যম বলে দিল যে অনেক কিছু সমস্যা রয়েছে বিবাহের আগে, যোগ বিচারটা ভীষণ দরকার, ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে দেখুন একটা কথা আমি বলে দিই, হ্যাঁ আপনাদের একটা কথা, সেটা হচ্ছে আমি একটা কথা বারবারই বলি যে বিয়ে হওয়াটা ইম্পর্টেন্ট না, বিবাহিত জীবনটা ইম্পর্টেন্ট, তার কারণ বিয়ে তো হয় একদিনে, আপনার একদিন সম্বন্ধ হলো সব ঠিকঠাক হয়ে গেল, ঘটা করে আপনি বিয়ে করে দিলেন, কিন্তু প্রত্যেকটা চেম্বারে, হ্যাঁ চেম্বারে হচ্ছে ভিড়, চেম্বারে হচ্ছে ভিড়, তার কারণ বিবাহিত হয়ে তো গেল কিন্তু তারপরে 30 বছর হোক 40 বছর হোক বা 20 বছর হোক আপনাদের যে বিবাহিত জীবন বা সাংসারিক জীবন সেই জায়গায় কিন্তু আপনাদেরকে হুট করে আপনারা একটা হচ্ছে না বিয়ে পেলেন দিয়ে দিলেন, কিন্তু পরবর্তী সময় কিন্তু সমস্যা আসে প্রচুর মানুষের, এবং সেই সমস্যা এলে তখন অনেক সময় দেখা যায় বিয়ে আগে একটা ছোট্ট প্রতিকার করলে হয়তো আপনাদের হয়ে যেত, সেই জায়গায় আপনারা করলেন না বা বিয়ের আগে সেমনভাবে গুরুত্ব দিয়ে দেখলেন না, একজন পাড়ার কাউকে দেখালেন, দেখি হয়তো প্রতিকার করলেন, এবার বিয়ের পরবর্তী জীবন থেকে সমস্যা, এবার কি হয় রোগ যেভাবে দিন দিন বেড়ে যায় সমস্যাও আমাদের ওরকম ফেলে রাখলে দিন দিন বেড়ে যায়, এবার যখন দিন দিন বেড়ে যাবে তখন প্রতিকারও অনেক মানে বেড়ে যাবে, তো সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো যে বিয়ে হওয়ার আগে অবশ্যই জায়গাটাকে জটুক বিচার করুন, করিয়ে দেখুন, শুধু জটুক বিচার করলে হবে না, তার পাশাপাশি কি সমস্যা আছে সেই জায়গাটাকে প্রতিকার করুন, প্রতিকার করলে অবশ্যই আপনাদের ভালো বিবাহিত জীবন বা সেই জায়গা থেকে সমস্যা থেকে অনেকাংশে বেরোতে পারবে। সেটাই সেটাই, প্রচুর মানুষ এরকম আসে, ওই যে বলে না যে কেন আমি বিয়ে দিলাম, অনেক সময় হয় মানে একদম শেষ পরিণতি, আমি মানে প্রতিকার করবো না, তারা জোর করে ধরে যে আপনি প্রতিকার করুন, প্রতিকার করলে যদি একটু ঠিক হয়, তো এরকম শেষ পরিণত, ওই জন্য আপনাদের প্রত্যেককে বলবো সময় থাকতে থাকতে প্রতিকার করতে হবে, আর শুধু প্রতিকার করলে হবে না, সে সঠিক জায়গার থেকে যিনি আর কি সঠিকভাবে জ্যোতিষটা জানেন বা সঠিক জ্যোতিষে করণ চরণ পায়া তিথি নক্ষত্র এর জন্য সমস্যা আসে, তো সেই জিনিসগুলো যিনি জানেন তার কাছ থেকেই আপনাদের প্রতিকার করতে হবে, নালে আপনারা যতজনের কাছেই যান না কেন আপনাদের টাকা কিন্তু নষ্ট হবে, সঠিক মানুষের কাছে আসতে হবে, গেলে একবারে রেজাল্ট পাবে না, শিক্ষিত মানুষের কাছে আসতে হবে, তবেই আপনি ভালো থাকবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? তীর্থঙ্কর দত্ত বলছিলাম, বাঁকুড়া থেকে। তীর্থঙ্কর দত্ত বাঁকুড়া, আপনার বিষয় কি জানবেন? বলুন বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ 26/2/1999। কত দুই? 26/2/1999। টাইমটা বলুন, জন্ম সময়? জন্ম সময় ২১:৪৪। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া, কি জানেন, কি বিষয় জানবেন, কি বিষয় জানবেন, কি বিষয় জানবেন? বিবাহ মানে বিবাহ হয়ে গেছে না হবে, মানে কি হয়নি, ভালো লাগে, অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে।
আচ্ছা আপনার রবিবার দিনকে জন্মবার? হ্যাঁ রবিবার দিনকে আপনার জন্মবার। আপনার এখানে মিথুন লগ্ন তুলা রাশি জানেন নিশ্চয়ই। সোয়াতি নক্ষত্রে জন্ম হলো রৌপ্য পায়াতে, আপনার জন্ম হলো গণটা হলো দেবগণ, করণটা হলো গরিচকরণ, তো জানেন নিশ্চয়ই এই গুণ। তো দেখুন আপনার লগ্ন লগ্ন দ্বিতীয় তৃতীয় স্থানে কেতু বসে গেল, এখানে তৃতীয় সিংহ রাশির ঘরে কেতু, তো পারিপার্শ্বিক জায়গা থেকে না একটু শত্রুতার জায়গা হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ হচ্ছে তো? পঞ্চম স্থানে চন্দ্র, ষষ্ঠ সপ্তম স্থানে শনি, এখানে সপ্তমপতি বৃহস্পতির অবস্থান দ্বাদশে। দেখুন বিয়ে আপনার এক সপ্তমে অষ্টমপতি হয়ে সপ্তমে গেল, বিবাহিত জীবনের জায়গায় বাধা হচ্ছে প্রচুর, মানে বিয়ের সব সম্বন্ধ দেখছেন এক হচ্ছেন ম্যাচুরি মানে ম্যাচিওর হচ্ছে না, তাই তো সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু আপনার মান সম্মান হানি হওয়ার একটা যোগ আছে। হ্যাঁ প্রতিকারটা ভীষণ দরকার। তো দেখুন এখানে লেট হচ্ছে মানে এতদিন আপনার এই জায়গাগুলোকে সমস্যা আছে অনেক, এবার এই জায়গাগুলোকে যদি প্রতিকার করেন, ওনার কত সালে জন্ম? 89 এ জন্ম। আপনি যদি এতদিন প্রতিকার করতেন হয়তো বিয়ে হয়ে যেত, এবং এখানে বিবাহিত জীবনের জায়গাও সমস্যা, সপ্তম পতি বৃহস্পতি, সেই বৃহস্পতি আবার আপনার দ্বাদশ স্থানে চলে গেল, তো এই জন্মচক্রে একটু সমস্যা বিবাহিত জীবনের ক্ষেত্রে। এই জায়গাটাকে একটু ভালো কারোর কাছ থেকে প্রতিকার না করলে কিন্তু প্রতিকার হবে না সঠিকভাবে, আর আপনার বিবাহের যোগ কিন্তু আর মানে যদি চলে যায় তাহলে কিছু করার, অলরেডি বয়স খুব বেশি যে বয়স হয়েছে সেটা না, বাট মানে বিবাহের যোগ যদি চলে যায় তাহলে কিন্তু আর বিয়ে হবে না। এই জায়গাটাকে একটু কেয়ারফুল ভাবে আপনি ইমিডিয়েট যা করার একটু করার ব্যবস্থা করেন, ঠিক আছে? করে নিন, প্রতিকার না করলে এই জায়গাটা স্মুথ হবে না, কারণ বারবার সম্বন্ধ হবে, তীরে এসে তরি ডুবে যাবে। সুতরাং বিবাহিত জীবনটা তো একেবারেই আশাটা অনেকটা দূরত্ব, যদিও বিবাহ হয় সেটা বিবাহিত জীবনটা ভালো নেই, সেটা কিন্তু আপনার জন্মছকে উঠে আসে, সেটা কিন্তু সত্যম ঘোষ জানিয়ে দিলেন। জন্মছকে ক্রিটিক্যাল জন্মছক, এই জায়গাটা একটু ভালো কারোর কাছ থেকে প্রতিকার না করলে আর ইমিডিয়েট না করলে এই জায়গাটা প্রতিকার হবে না বিবাহিত জীবনে। তার আগে আমি একটু বলে দিচ্ছি, আরেকবার আমি চেম্বারগুলো বলে দিচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, এই যে সমস্যাগুলো নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, যত বসে থাকবেন তত এগুলো বাড়তে থাকবে এবং তখন আর কিছু করার থাকবে না। আমি একটু জানিয়ে দিচ্ছি, শিয়ালদহে প্রতি বৃহস্পতিবার বিকেল 3টে থেকে 5টার মধ্যে পাচ্ছেন, আজকেই শিয়ালদহে পেয়ে যাচ্ছেন 3টে থেকে 5টার মধ্যে, আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া বজবজে আপনারা মাসে 2 দিন পাচ্ছেন, বর্ধমানও আপনারা মাসে 1 বার করে পেয়ে যাচ্ছেন, শ্যাওড়াফুলিতেও আপনারা মাসে 2 দিন পেয়ে যাচ্ছেন। এগুলো আপনারা বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে ব্যবহার করুন, ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে চটপট বুকিং করতে থাকুন, 7718250349, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার, আপনার চটপট বুকিং করতে থাকুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। যারা আসতে পারছে না তাদের জন্য তিনি সুযোগ রেখেছেন, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসে প্রতিকার প্রতিবিধান পেয়ে যাচ্ছেন, ঘরে বসে বিচার যেমন পাচ্ছেন তার সাথে প্রতিকার প্রতিবিধানটাও পেয়ে যাচ্ছেন, সেটা কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, এটাও আপনাদের জানিয়ে দিলাম। আর 31 আগস্ট একদম আমাদের প্রতিকার রাশি পূর্ণিমা শ্রেষ্ঠ তিথি, দেখুন প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, দেখুন আপনারা এই যে ফোনের মাধ্যমে জানেন এটাও অনলাইন, আপনারা যদি পার্সোনালি ভাবে দেখান এখানে তো 2-4 মিনিটে হয় না, সেখানে আপনাকে 20 মিনিট 25 মিনিট ধরে বিস্তারিত আকারে আলোচনা হবে, আপনার জন্মছক লিখে হোয়াটসঅ্যাপে চলে যাবে, এবং প্রতিকার নিলে প্রতিকার তো কুরিয়ার ব্যবস্থা, আপনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার বাড়িতে প্রতিকার চলে যাবে, সেই দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো রাখি পূর্ণিমার যোগ, আপনারা যারা রাখি পূর্ণিমার যোগকে প্রত্যেকে যারা কাজে লাগাতে চাইছেন খুব শুভ যোগ, কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে বেরোতে হলে এই যোগকে কাজে লাগান, সত্যি তাই। তার জন্য অবশ্যই আমাদের অনুষ্ঠানটি আপনারা ফলো করুন, এছাড়া ইউটিউব সার্চ করলে চ্যানেল ভিশনের আপনার অনুষ্ঠানটি পরপর দেখতে পাবেন, আর প্রত্যেক বৃহস্পতিবার 12টার সময় যেমন আপনার লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেক শনিবার আপনারা কিন্তু 5টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আবার আমরা ফিরে আসি। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে, 7718250349, বুকিং নাম্বার বলে যেটা লেখা রয়েছে চটপট আপনারা বুকিং করতে থাকুন এবং চলে আসুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য, আজ এই পর্যন্ত, নমস্কার।